বলুন ভাই, আপনার কি সমস্যা? আমি হচ্ছে গোলাম কুদ্দুস মাইনার পোস্টার মারতে আসি। আপনার কি সমস্যা বলেন? আমরা বিদ্রোহী বিরাক্তির পোস্টার টাঙ্গা দিতে চাচ্ছি না। আপনার নাম কি? আমার নাম আনিসুর রহমান। আপনি কি পোস্টে আছেন এখানে? হ্যাঁ, কি পোস্টে আছেন? সেক্রেটারি। আপনি কি সেক্রেটারি? কত নম্বর ওডে? 9 নম্বর 8। আপনার আব্বার নাম কি? কেন লাগাইতে দেবে না? এত ভয় কিসের? মুসা, আবার হইলো নূর আলী, আর হইলো আনিস, ইরা সবই কুলাইছি। আমার বাড়ি আইসি, আমাকে ছুটি ছুটি আমার বাড়ি গেছে, গিয়ে আমার পুতনি ধরি নেইতিল ছোটটা, নিয়ে গেলে আমি কাটিয়ে নিছি। কেন ধরে নিয়ে যাচ্ছিল? ওর বাপের সাথে তোর বাপ নাই বাড়িটা, ওরই দুনিয়াইতে সব মিলি। আর ঘর ভাড়া দিস কেন? আমরা ঘর দিস কেন? নইলো তাই এলো ধরে নিয়েছিস। আর কইতে তুই ঘর জ্বালাই দেবো, তুই তোর সাবালের ফালি একদম মেরি ফেল দেবো, যা না কর তাই কইতিস। এই যে আমরা দেখলাম যে রাস্তায় পোস্টার মোস্টার ছিড়া, ও সব ওরা তাই নিয়ে ছিড়ি না গেউরে। স্যার সাহেব বাবু খালি আইসে, স্যার আমি বাড়ি হুমকি দিতে, স্যার খালি যা না কর তাই বলতে ভাই বাড়ি মধ্যে ঢুকিছে। আর আমার বউ আসে, যা না কর তো কইতিস। রাত্রির ভিতরে আমায় কি সব বাড়ি ছাড়ি না পুড়াই দেবে নাই এই এই ব্যাপার? হ্যাঁ, আর আমায় কি আমরা এখানে থাকবো কি করি? এখানে কি আমরা থাকতে পারবো তাই তোমরা কও? আর তোমায় ঘর ভাড়া দিলে তো আমরা এখানে থাকতে পারবো না। তোমার তোমার নাম কি? আচল। কোন গেছে বড়? ক্লাস 10। কি ঘটনা তুমি একটু বলো তো দেখি শুনি। ওরা এসে সাহেব বাবু আইছে, আইছে আমার আব্বুরে চাচ্ছে। আচ্ছা, এবার আমার বোন ছুটে বাইরে আইছে, ওরে হাত ধরে টেনে বাইরে নিয়ে চলে যাচ্ছে, বলছে বিপ্লবের পায় না, বিপ্লবের মেরে মারবো তাই। হ্যাঁ, এবার আমার বোন আবার এখানে গেছে, ওরা আমরা আমি যাই ওর হাত ধরে টেনে নিয়ে ঘর মধ্যে নিয়ে গেছি, নিয়ে তাই ও কাইনছে সাই দু ঘন্টা। আর বউ ওরা হাত ধরে টেনে এনেছে। তোমার নাম কি? কাজল। আপনাদের ঘরের ভিতরে কোনো কিছু করছে? খুঁটি কোন জায়গায় ছিল? দাঁড়িয়ে শোনো, কি দাও বাড়ি ঘুরিস না? তোমার গাড়ি শোনো, আমার গাড়ি দুষ্ট হয়েছে।